হ্যালো বন্ধুরা, আজকে যে মুভিটি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে মেলিসা পি 2005। তো বন্ধুরা, আমাদের মুভির গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে শুনে আসা যাক আজকের মুভির গল্পটি। শুরুতেই আমরা দেখতে পাই মেলিসাকে, আর তার ডায়েরি থেকে আমরা জানতে পারি আগামীকাল থেকে ওর সামার ভ্যাকেশন শুরু। ক্লাস ফ্রেন্ড ড্যানিয়াল ওকে এবং ওর বন্ধু মানুয়েলাকে সুইমিং পুলে ইনভাইট করে। আসলে ও ড্যানিয়ালকে পছন্দ করত। ওখানে পৌঁছানোর সাথে সাথে ও দেখতে পায় ড্যানিয়ালের আরো কিছু বন্ধু সেখানে আগে থেকেই উপস্থিত ছিল। তারপর মেলিসাকে সুইমিং পুলের এক পাশে বসে থাকতে দেখা যায়। হঠাৎ করে ড্যানিয়াল এসে ওকে পানিতে ফেলে দেয়। তখন মানুয়েলা দৌড়ে এসে ওকে জানাতে থাকে যে মেলিসা সাঁতার জানত না। তারপর তাড়াহুড়ো করে ওকে উদ্ধার করে কিনারে নিয়ে আসেন ড্যানিয়াল এবং ওকে ওর সাথে গার্ডেনে যেতে বলে, যাতে ও গার্ডেনটি ঘুরিয়ে দেখাতে পারে। তারপর সেখানে কিছুক্ষণ কথোপকথনের পর ড্যানিয়াল মেলিসাকে বলে ওকে খুশি করতে, আর যেহেতু মেলিসা ওকে পছন্দ করত তাই ওর কথায় রাজি হয়ে যায়। এবং পরবর্তী দৃশ্যে দেখা যায় মেলিসার সামার ভ্যাকেশন শেষ হয়ে গেছে এবং স্কুল পুনরায় আগের মতো খুলে গেছে। তারপর ও মানুয়েলার কাছে বলে যে সেদিনের পর থেকে ড্যানিয়াল আর ওর সাথে কোনো যোগাযোগই করেনি। তারপর আমরা ক্লাসরুমের ভেতরে দেখতে পাই এবং ম্যাক্রো নামের একজন শিক্ষার্থী নতুন অ্যাডমিশন নিয়েছে। এরপর মেলিসাকে দেখা যায় ওর বাবার সাথে কথা বলতে। আসলে ওর বাবা ব্যবসায়িক কারণে দেশের বাইরে থাকতো, ও ওর মা এবং ওর দাদির সাথে থাকতো এবং ওর সমস্ত কথাই তাদেরকে বলতো। কিন্তু ওর মনে হতো যে ওর মা ওর দাদিকে খুব একটা পছন্দ করে না। তার পরের দিন মেলিসার মাকে ওর বাবার সাথে কথা বলতে দেখা যায়। সেখানে মেলিসার মা ওর বাবাকে বলছিল মেলিসা সুইমিং ক্লাস শুরু করে দিয়েছে। পরের দৃশ্যে দেখা যায় মেলিসা ড্যানিয়েলের সাথে কথা বলার জন্য একটা পাবে গিয়েছে এবং সেখান থেকে ড্যানিয়েল ওকে ওর বাসায় নিয়ে যায় এবং পরস্পর ইন্টিমেট হয়। কিন্তু মেলিসা ছিল ভার্জিন, যে কারণে প্রচণ্ড ব্লিডিং হয় এবং ড্যানিয়েল ধ্যাত্তেরিকি বলে সেখান থেকে চলে যায়, যে কারণে মেলিসা ড্যানিয়েলের উপর অনেক রেগেছিল আর সমস্ত কাহিনী ইমেইল করে বাবাকে জানাতে চাইছিল। কিন্তু কোনো না কোনো কারণবশত সেটি ডিলিট করে দেয় এবং পরের দিনই ওর মা ওর দাদিকে একটা আলাদা বাসায় শিফট করে দেয়। মেলিসার দাদির হার্টের অসুখ ছিল আর সে কারণেই এরকম সিদ্ধান্ত নিয়েছিল। এটার কারণে মেলিসা ওর মায়ের উপর অনেক অখুশি হয়েছিল। তারপর মেলিসা ওর দাদির সাথে বেশ কিছুক্ষণ সময় পার করে এবং সন্ধ্যার দিকে বাসায় চলে আসে এবং ওর মাকে জিজ্ঞাসা করে যে তুমি কাজটা কেন করলে। ও বলে বাবা যদি থাকতো তাহলে কখনোই এরকম সিদ্ধান্ত নিতে দিত না। তখন ওর মা ওকে বলে তোমার বাবা এবং আমি দুজনে মিলেই এই সিদ্ধান্ত নিয়েছি। পরের দিন ও ওর ডায়েরিতে লিখতে থাকে যে ওকেও ক্রল হতে হবে আশপাশের মানুষের মতো, যেমনটা ওর মা ওর দাদির সাথে করেছে এবং ওর সাথে ড্যানিয়েল, ওকেও ঠিক তেমনটাই হতে হবে। পরের দিন ওর বান্ধবী মানুয়েলার সাথে কফি শপে যায়। কিছুক্ষণ কথোপকথনের পর সেখান থেকে তারা চলে যায় এবং দেখতে দেখতে ক্রিসমাস চলে আসে এবং ওর দাদি বাসায় আসে আর মেলিসাকে দেখেই বুঝতে পারে যে ওর কিছু একটা হয়েছিল। তারপর ওকে রুমে নিয়ে গিয়ে ওর দাদির বিয়ের আগের কাহিনী মেলিসাকে শোনাতে থাকে। সে একটা ছেলেকে ভালোবাসত এবং ছেলেটা শুধুমাত্র তাকে ব্যবহার করত এবং একদিন তাকে ছেড়ে চলে যায়। সে অত্যন্ত ভেঙে পড়েছিল এবং কোনোভাবে নিজেকে সংবরণ করে আবারও ছেলেটাকে ভুলে নতুন করে শুরু করে। পরবর্তী দৃশ্যে দেখা যায় মেলিসা ল্যাপটপে বসে কাজ করছে, এমন সময় ড্যানিয়েলের কল আসে এবং ড্যানিয়েল ওকে দেখা করতে বলে। আর যেহেতু মেলিসার মাইন্ড চেঞ্জ হয়ে গিয়েছিল, তার পরেও সে জেনে বুঝে ওকে হ্যাঁ বলে এবং যখন ওর সাথে দেখা করতে যায় তখন দেখে ওর একটি বন্ধু সেখানে উপস্থিত ছিল যার নাম আর্নল্ড এবং মেলিসার সাথে ইন্টিমেট হয়ে যায়। পরের দিন সমস্ত ঘটনা ও মানুয়েলাকে বলে এবং বলে ওর অনেক ভালো লাগছিল আর তাতে মানুয়েলার অনেক কষ্ট লাগে এবং বলে যে এরকম কাজ আর কখনোই করো না। কিন্তু মেলিসা কোনো উত্তর দেয় না এবং রাতে একটি
পর্ন সাইটে একটি আর্টিকেল লিখে আপলোড করে দেয়। সেখানে লেখা থাকে ইন্টিমেট হওয়ার জন্য ওর একজন মানুষের প্রয়োজন এবং পরের দিন একটা জাদুঘরে যায় এবং সেখানে গিয়ে সেখানকার একজন স্টাফের সাথে ইন্টিমেট হয়ে যায়। সমস্ত কিছু একটা ডায়েরিতে লিখে রাখতো আর একদিন ওর ডায়েরিটি বন্ধুদের হাতে পড়ে যায় এবং ও সেখানে গিয়ে দেখে তারা সেগুলো পড়ে ওকে নিয়ে মজা করছিল এবং ঠাট্টা করছিল। সেখানে মানভেলাও উপস্থিত ছিল, এমনকি ও নিজেও ম্যালিসাকে নিয়ে ঠাট্টা করছিল, আর যেটা দেখে ম্যালিসা অত্যন্ত রেগে যায় এবং সেখান থেকে ডায়েরিটা নিয়ে চলে যায়। তারপর ম্যালিসা ওর দাদির সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে গেলে দেখতে পায় ওর দাদি একজনের সাথে বসে কথোপকথন করছে। তারপর সে বাসায় ফিরে আসে। পরের দৃশ্যে রাস্তায় যাওয়ার সময় ওর মানভেলার সাথে দেখা হয়, কিন্তু ওকে ইগনোর করে সেখান থেকে চলে যায় এবং গার্ডেনে যাওয়ার পর ওর একটা কল আসে, কিন্তু হেডফোনে গান শুনছিল যার কারণে ও টের পায় না। ম্যাক্রোকে বলে যে ওর কল এসেছে এবং কলটি করেছিল আর্নল্ড। তারপর তাদের দুজনকে একসাথে দেখা যায় এবং আর্নল্ড ম্যালিসাকে একটা বন্ধ বেসমেন্টের নিচে নিয়ে যায় এবং চোখে একটি কালো কাপড় বেঁধে দেয়, আর সেখানে আগে থেকেই আরো অনেকেই উপস্থিত ছিল। তারপর সকলে ওর সাথে ইন্টিমেট হয়। আসলে সেখানে যারা ছিল তারা ড্যানিয়েলের সাথে ওই দিন সুইমিং পুল পার্টিতে ছিল। পরদিন স্কুলে গেলে সবাই ওখানে ম্যালিসাকে নিয়ে ঠাট্টা করতে থাকে, কিন্তু ম্যালিসা ভাবে যে ও যেটা করেছে সেটাই ঠিক, বাদ বাকি সবকিছু ভুল। তারপর রাতের দৃশ্য দেখা যায়, সেখানে ও যে মেইলটা করেছিল তার একটা রিপ্লাই আসে। সেখানে একজন ওকে একটি হোটেলে আমন্ত্রণ জানিয়েছে। ম্যালিসা তাকে ঠিকানা জিজ্ঞাসা করে এবং সেখানে যেতে রাজি হয় এবং পরের দিন সেখানে পৌঁছেও যায়। ওর মা ওর জন্য একটি কুকুর নিয়ে এসেছিল যাতে ও একটা সঙ্গী পায়, কিন্তু ওকে ডাকা ডাকের পরও যখন ওকে খুঁজে পায় না তখন ওর রুমে যায় ওকে খোঁজার জন্য এবং সেখানে গিয়ে সেই ডায়েরিটি দেখতে পায় এবং সব কিছু পড়ার পর সে হয়রান হয়ে পড়ে। ঠিক তখনই ম্যালিসার দাদির বাসা থেকে একটি কল আসে। আসলে তার দাদি মারা গিয়েছিল আর যে কারণে সেখানকার নার্স ওর মাকে কল দিয়েছিল। তারপর ম্যালিসা যার সাথে দেখা করতে গিয়েছিল সে ছিল আসলে একজন সাইকো, অনেক জোরপূর্বক ম্যালিসাকে বাধ্য করে ওকে মারার জন্য। তারপর হঠাৎই ওর হাত থেকে বেল্ট কেড়ে নিয়ে ম্যালিসাকে প্রচণ্ড মারধর করতে থাকে। ও সেখান থেকে কোনো রকমে জীবন বাঁচিয়ে যখন দাদির বাসায় আসে তখন সেখানে ওর মাকে দেখে হয়রান হয়ে যায়। তারপর ওর মা ওকে সব কিছু খুলে বলে, তখনও বলে যে এ পৃথিবীতে আমার আর কেউই থাকলো না, ওর মা বলে যে আমি আছি। তারপর ওকে ওর ডায়েরির কথা বলে আর সব কিছুর জন্য ওর অনেক গিল্টি ফিল হতে থাকে। ডায়েরির মাধ্যমে জানা যায় কাল ওর স্কুলের শেষ দিন এবং সামনেই সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে। পরের দিন স্কুলে যায় এবং মানভেলার সাথে আবার বন্ধুত্ব করে নেয়। সেদিন ওর ক্লাসের রেজাল্ট দিয়েছিল, সেটা চেক করতে গিয়ে দেখে যে ম্যাক্রো ফেল করেছে এবং ম্যাক্রো সেখানে উপস্থিত ছিল। তারপর তাদের কিছু কথা হয় এবং ম্যাক্রোকে অন্য একটা জায়গায় নিয়ে যায় এবং ওর ড্রয়িং বুক ম্যালিসাকে দেখাতে থাকে। সেখানে ম্যালিসার ছবি আঁকানো ছিল এবং ও বলে যে ও ম্যালিসাকে পছন্দ করে। তারপর সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ড্যানিয়েল আসে এবং একটা পার্টির জন্য ওকে ইনভাইট করে। পরবর্তীতে পার্টি দৃশ্য দেখা যায় এবং সেখানে ড্যানিয়েল আবারও ওকে স্পর্শ করার চেষ্টা করে, কিন্তু এবার ম্যালিসা সেখান থেকে দ্রুত বের হয়ে পাশের একটি লেকে ঝাঁপ দিয়ে বসে। পরবর্তী দৃশ্যে দেখা যায় ম্যালিসা এবং তার মা তার দাদির সমাধিস্থলে এসেছে এবং একে অপরকে জড়িয়ে ধরেছে। এর মধ্য দিয়েই শেষ হয়ে যায় আজকের মুভিটি। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন? যদি আমাদের মুভি এক্সপ্লেনেশন আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রঙ্গ থিয়েটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী গল্পটি সবার আগে আপনার মোবাইলে পাওয়ার জন্য। সম্পূর্ণ গল্পটি শোনার জন্য ধন্যবাদ।